আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আমি তোমাদের মুক্তা মেস ভাটারা শাখা থেকে তোমাদের ক্লাস নেওয়ার জন্য চলে এসেছি। তো তোমরা সবাই আমার সঙ্গে ক্লাস শুরু করবে। তো আমি তোমাদের আজকে কী ক্লাস নিতে এসেছি জানো? আমি তোমাদের আজকে প্রথম শ্রেণীর ইসলাম শিক্ষা ক্লাসটা নিতে এসেছি। এবং আমি তোমাদের আজকে কী করাবো জানো? আমি আজকে করাবো ছোট প্রশ্ন 1 থেকে 8 করাবো। এটা হচ্ছে তোমাদের দ্বিতীয় সেমিস্টারের শীট থেকে নেওয়া ছোট প্রশ্ন 1 থেকে 8। তো বন্ধুরা, আমরা পড়াশুনো করার আগে কী করি জানো না? হ্যাঁ, আমরা তো সবাই জানি আমরা পড়াশুনো করার আগে কী করি। আমরা পড়াশুনো করার আগে অবশ্যই অবশ্যই পড়াশুনোর দোয়াটা বলতে হবে। তো বন্ধুরা, সবাই আমার সঙ্গে রেডি হয়ে যাও পড়াশুনো করার দোয়াটা বলার জন্য। সবাই রেডি তো? হ্যাঁ, মি চো রেডি। এখন সবাই বলি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। হে অর্থ, হে প্রভু, আমাকে প্রচুর জ্ঞান দান করুন। তো বন্ধুরা, কি করলাম আমরা? পড়াশোনার দোয়াটা কমপ্লিট করলাম, এখন কি করব আমরা? আমাদের মূল পড়ায় ফিরে যাব। তো আসো আমরা আমাদের মূল পড়াটাই ফিরে যাই। তো দেখো, আজকে আমি তোমাদের করাবো ছোট প্রশ্ন 1 থেকে 8। আমি তোমাদের কি করাবো ছোট প্রশ্ন, সবাই আমার সাথে রেডি হয়ে যাও ক্লাসটা করার জন্য। সবাই খাতা পেন্সিল ইরেজার নিয়ে রেডি হয়ে যাও। হ্যাঁ, আজকে আমি তোমাদের করাবো ছোট প্রশ্ন 1 থেকে 8। তো বন্ধুরা, 1 নম্বরটা দেখো, আল কোরআনের প্রথম ও সর্বশেষ সূরা কোনটি? আল কোরআনের প্রথম ও সর্বশেষ সূরা কোনটি? তো আমরা তো এটা সবাই জানি, আল কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিয়া ও সর্বশেষ সূরা আন-নাস। তাহলে দেখো, আল কোরআনের প্রথম ও সর্বশেষ সূরা কোনটি? আল কোরআনের সর্বপ্রথম সূরা ফাতিয়া ও সর্বশেষ সূরা আন-নাস। তো 2 নম্বর দেখো, আল কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? দেখো, আল কোরআনের সবচেয়ে বড় সূরা হলো আল বাকারা। আল কোরআনের সবচেয়ে বড় সূরা হলো আল বাকারা। আল কোরআনের মোট কতটি পারা আছে? 3 নম্বরটা দেখো, আল কোরআনে মোট কতটি পারা আছে? উত্তর, আল কোরআনে মোট 30টি পারা আছে। এটা তো আমরা সবাই জানি, আল কোরআনে মোট 30টি পারা আছে। 4 নম্বর দেখো, আল কোরআনে মোট কতটি সূরা আছে? 4 নম্বর, আল কোরআনে মোট কতটি সূরা আছে? তো বন্ধুরা, এটা তো আমরা সবাই জানি। তারপর দেখো, আল কোরআনে মোট 114টি সূরা আছে। কয়টি সূরা আছে বলো তো? 114টি সূরা আছে। 5 নম্বরটা দেখো, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? তাহলে দেখো, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোনটি? দেখো, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল কোরআন। আমাদের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো আল কোরআন। এটা সবাইকেই মনে রাখতে হবে, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আল কোরআন। এবার দেখো, আমরা 6 নম্বরটা দেখব। 6 নম্বরটা হলো, সালাত অর্থ কী? তোমরা কি বলতে পারবে সালাত অর্থ কী? হ্যাঁ, সবাই দেখো, সালাত অর্থ নামাজ। তো সালাত অর্থ কী হলো? সালাত অর্থ নামাজ। এবার দেখো, 7 নম্বরটা, মসজিদে নামাজ পড়ান কে? এটা তো আমরা সবাই জানি, মসজিদে নামাজ পড়ান কে? কি আমরা জানি না? হ্যাঁ জানি। তারপরও দেখো, মসজিদে নামাজ পড়ান ইমাম সাহেব। মসজিদে নামাজ পড়ান কে? মসজিদে নামাজ পড়ান ইমাম সাহেব। এবার দেখো, 8 নম্বরটা, ইসলাম ধর্মের প্রধান খুঁটি কি? ইসলাম ধর্মের প্রধান খুঁটি হলো নামাজ। ইসলাম ধর্মের প্রধান খুঁটি হলো নামাজ। তো বন্ধুরা, আমরা ছোট প্রশ্ন 1 থেকে 8টা কমপ্লিট করলাম, ঠিক আছে? তো তোমাদের কোনো প্রশ্ন, আমার মনে হয় কোনো প্রশ্ন বুঝতে সমস্যা নাই। তো তোমরা এখন রেডি হয়ে যাও মৌখিক আইটেমটা বলার জন্য। তো আমরা এখন কি করব, আমাদের মৌখিক যে আইটেমগুলো আছে সেটা চলে যাব। তো বন্ধুরা, তোমরা আমার সাথে মৌখিক আইটেমটা বলার জন্য রেডি হয়ে যাও, ঠিক আছে? তো আজকে আমি তোমাদের মৌখিক আইটেমটা করাবো, নিদ্রা যাওয়ার দোয়াটা বলাবো। আমরা কি বলবো? নিদ্রা যাওয়ার দোয়াটা বলবো। তো সবাই রেডি তো?
আল্লাহ নিদ্রা যাওয়ার দোয়াটা বলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা বিসমিকা আমুতু অহিয়া, আল্লাহুম্মা বিসমিকা আমুতু অহিয়া। অর্থটা দেখো, হে আল্লাহ আমি আপনার নামেই মৃত্যুবরণ করি, নিদ্রা যাই এবং আপনার নামেই জীবিত অর্থাৎ জাগ্রত হই। তো দেখো অর্থটা, হে আল্লাহ আমি আপনার নামেই মৃত্যুবরণ করি অর্থাৎ নিদ্রা যাই এবং আপনার নামেই জীবিত হই অর্থাৎ জাগ্রত হই। ঠিক আছে, তো তোমরা নিদ্রা যাওয়ার দোয়াটা পড়লে। এবার দেখো আমরা নিদ্রা থেকে উঠি, নিদ্রা থেকে কি উঠি, ওঠার পরে আমরা কোন দোয়াটা বলবো সেটা বলি। তো নিদ্রা থেকে ওঠার পরে আমরা বলবো, আলহামদুলিল্লাহিল্লাজি আহিয়ানা বাদামা আমাতানা ওয়াইলাহিন নুশুর। অর্থটা দেখো, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি মৃত্যুর পর অর্থাৎ নিদ্রার পর আমাদের জীবিত করেছেন এবং তারই নিকট প্রত্যাবর্তন করতে হবে। তো দেখো নিদ্রা থেকে ওঠার দোয়ার অর্থটা আমি আরেকবার বলি, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি নিদ্রার পর আমাদের জীবিত করেছেন এবং তারই নিকট প্রত্যাবর্তন করতে হবে। তো বন্ধুরা আমরা কি পড়লাম, নিদ্রা যাওয়ার দোয়াটা পড়লাম, নিদ্রা থেকে ওঠার দোয়াটা পড়লাম। এবার আমরা কি পড়ব, এবার আমরা বলবো সুরা ফিল বলবো। আমরা কি বলবো, সুরা ফিলটা বলবো। ঠিক আছে, তো সবাই আমার সাথে রেডি হয়ে যাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুরা ফিল। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা সাবিল ফিল, আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল, ওয়ারসালা আলাইহিম তাইরান আবাবিল, তারমিহিম বিহিজারাতিম মিন সিজিল, ফাজালাহুম কাসফিম মাকুল। তো বন্ধুরা আমরা কি করলাম, আমরা সুরা ফিলটা বললাম। তো তোমরা বাসায় শুধু পড়াশুনো করলে হবে না, কি করতে হবে, মৌখিক আইটেমটাও করতে হবে। মৌখিক আইটেমে অনেক নাম্বার থাকে, তো আমরা যেমন লেখাপড়ার পাশাপাশি আমাদের মৌখিক আইটেমটাও বলতে হবে। ঠিক আছে, তো সবাই বাসায় বেশি বেশি করে পড়াশুনো করবে, বেশি বেশি করে মৌখিক আইটেমগুলো পড়বে। তো বন্ধুরা আজকে আমাদের ক্লাসে পর্যন্তই। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।